সোমবার ছিল কৌশিকী অমাবস্যা। এই উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে অনুষ্ঠিত হল যজ্ঞানুষ্ঠান। এদিন এই মহাযজ্ঞ অনুষ্ঠানে সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় উপচে পড়ে। হ্যাঁ, আজকে এখানে কৌশিকী অমাবস্যার পুজো, আর মায়ের বাড়িতে খুব ভালোই পুজো হয়। আজকে আমার জন্মদিনও, ওই জন্য মায়ের বাড়িতে এসেছি। মায়ের কাছে সবাই যেন ভালো থাকে, যা মহামারী চলছে সবাই যেন সুস্থ থাকে। আজকে আমরা সর্বমঙ্গলা মন্দিরে এসেছি। কেমন লাগছে? খুবই ভালো লাগছে এখানে আসতে, প্রায় আসি। আজকে তো আরো বড় করে কৌশিকী অমাবস্যা পালন করা হচ্ছে, প্রত্যেকবারই এরকম করেই করা হয়, কিন্তু আরো বড় করে হয়। কিন্তু করোনা পরিস্থিতির জন্য এবারে একটু কমে গেছে, লোকজনের ভিড় সেরকম নেই। খুব ভালো লাগছে, সারাদিন মায়ের উদ্দেশ্যে আজকে উপোস করে থেকে সারাদিন পর মাকে এসে পুজো দিয়ে মনটা খুব শান্তি লাগছে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার উপপ্রশাসক আইনুল হক, প্রাক্তন জেলা তৃণমূল যুব সভাপতি রাসবিহারী হালদার, 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ রহমান, জয়দেব মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা এসেছি বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মা সর্বমঙ্গলা মন্দিরে আমরা এসেছি। আজকে এখানে কৌশিকী অমাবস্যায় যে যজ্ঞ হচ্ছে, এখানে পুরোহিতের পক্ষ থেকে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে, আমরা সেখানে আজকে আমরা এসেছি। এখানে মানুষের সমাগম হয়েছে, আর এই মন্দিরের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান হিসেবে 5 বছর এখানে আমি কাজ করেছি। আবার নতুন করে দায়িত্ব পাওয়ার পর এখানে আমরা এলাম, সবার সঙ্গে এসে খুবই ভালো লাগছে। আজকে সমস্ত মানুষের কল্যাণের স্বার্থে এবং শান্তি এবং রোগ মুক্ত হওয়ার জন্যে এই পবিত্র কবি কৌশিক অমাবস্যার রাটবঙ্গের অধিষ্ঠাতা দেবী সর্বমঙ্গলা মন্দিরে প্রতি বছর নয় এবারও হোমযজ্ঞ হচ্ছে, পুজো পাঠ চলছে। এটা আমাদের 7টা শুরু হয়েছে, 10টা পর্যন্ত চলবে, হোমযজ্ঞ চলবে। এবং আমাদের স্বামী দুর্গেশানন্দজি মহারাজ এসেছেন আমাদের শারদাশ্রমের, এবং আমাদের সর্বমঙ্গলা মন্দিরে পুরোহিতগণ সকলে আছেন, এবং আমাদের ট্রাস্টি বোর্ডের সমস্ত সদস্যরা আছেন, এবং এই এলাকার ভক্তবৃন্দরা আছেন, বিভিন্ন জায়গা থেকে আরও মায়ের যারা ভক্ত তারা সকলে এসেছেন আজকে এই যজ্ঞে তারা অংশগ্রহণ করার জন্য। সর্বমঙ্গলা মন্দিরের ট্রাস্টের সম্পাদক সঞ্জয় ঘোষ জানান, 30 কেজি বেলকাঠ, 20 কেজি ঘি জ্বালিয়েই যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি আরো জানান, করোনা বিধি মেনেই করোনা মুক্ত করতে এই মহাযজ্ঞের অনুষ্ঠান। কৌশিকী অমাবস্যা প্রত্যেক বছরের মতো এবছর আমরা কৌশিকী অমাবস্যার যে বিশেষ যজ্ঞ এবং হোমের ব্যবস্থা করেছি, সরকার প্রদত্ত যে স্বাস্থ্যবিধি আছে সেই কোভিড বিধি মেনে আমরা আজকে এই হোমযজ্ঞের আয়োজন করেছি। আমাদের মূল লক্ষ্য সকলের মঙ্গল কামনায় মায়ের কাছে প্রার্থনা যে আগামী দিনে মানুষ সুস্থ থাকুক, এই পরিস্থিতি থেকে বিশ্ব রোগ মুক্ত হোক, সবাই শান্তিতে থাকুক, এই আশা করে এই কামনা করে আজকে মায়ের এখানে আমরা এই কৌশিকী অমাবস্যার যজ্ঞটা করছি। এরপরে মানে আজকে এই হোমেরই অনুষ্ঠান চলবে, হোম শেষ হবে, পূর্ণাহুতি দেওয়া হবে, এবং তারপরে যে সমস্ত ভক্তবৃন্দ উপস্থিত আছেন তাদের সবাইকে আমরা হাতে হাতে প্রসাদ বিতরণ করবো। মানে আমাদের মূলত বেল কাঠ দিয়ে যজ্ঞটা আমাদের হচ্ছে, এবং নবগ্রহের যে কাঠ আছে সেই কাঠেই আমাদের যজ্ঞটা হচ্ছে। আমাদের আজকে 30 কেজি কাঠে আমাদের এই যজ্ঞটা হচ্ছে। হ্যাঁ, ঘি আমাদের ট্রাস্টের তরফ থেকে 20 কিলোর মতো আনা হয়েছে, কিন্তু মায়ের বাড়িতে আমাদেরকে কিছুই আনতে হয় না, ভক্তরা দিয়ে যান,
যে ঘি আছে আমরা এই মুহূর্তে মেপে বলতে পারবো না আপনাকে যে কত ঘি দিয়েছে। বর্ধমানের মানুষ এই রাড়েশ্বরীকে সবার আলাদা চোখে দেখেন, সুতরাং রাড়েশ্বরীর ভাণ্ডার কখনো শূন্য হয় না, আমাদের ট্রাস্ট থেকে কিছুই কিনতে হয় না, মানুষই সমস্ত জিনিস, মায়ের ভক্তরাই সমস্ত জিনিস জোগাড় করে দেয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।